বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বয়স্ক মানুষের হাঁপানি। আমরা সুকুমার রায়ের কাঠবুড়ো কবিতা পড়েছি, বেশিরভাগ মানুষই এটাকে আবোল তাবোল মনে করি। কবিতা যিনি লিখেছেন তিনিও আবোল তাবোলের ভিতরে এটা ঢুকিয়েছেন, কিন্তু কাঠবুড়ো একজন ভালো রিসার্চার, সে কাঠের সমস্ত কিছু গন্ধ শুকে জিভ দিয়ে চেটে বলতে পারে কী কাঠের কী গুণ। ঠিক সেই রকম অ্যাজমা বয়স্কদের বিষয়টা আমাদের কাছে, বেশিরভাগ মানুষের কাছে কঠিন আর আবোল তাবোল মনে হবে, কিন্তু আসলে এটার ভিতরে অনেক রহস্য লুকানো আছে। সেই রহস্যগুলো বলার জন্য প্রথমে আমি গল্প বলবো। 70 বছরের এক বৃদ্ধ, বৃদ্ধ বললে ভুল হবে, কারণ যুবকের চেয়েও কর্মঠ, এক ডাক্তার, উনি এক শিক্ষক এবং উনি একজন সমাজসেবক সাথে গবেষক। এত কর্মপরিধি 70 বছর বয়সে যে ফজরের নামাজ থেকে রাত 12টা পর্যন্ত কাজ করেন, এই মানুষটা গত 6 বছর ধরে কাশছেন। কাশি তার জীবনের গতিকে শ্লথ করে দিয়েছে, উনি এখন কাশির জন্য বিপর্যস্ত। 6 বছর আগে কাশি যখন শুরু হলো মনে করলেন এটা অ্যান্টিবায়োটিক খেলে চলে যাবে, অ্যান্টিবায়োটিক খেয়ে কিছু হলো না, ব্রঙ্কোডাইলেটর খেলে চলে যাবে, তা খেয়েও কিছু হলো না, তখন বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে গেলেন। বক্ষব্যাধি বিশেষজ্ঞ তাকে দেখে বললেন আপনার তো কাফ ভেরিয়েন্ট অ্যাজমা হয়েছে। উনি কিছু ইনহেলার দিলেন, মন্টেলুকাস দিলেন, কিছুটা সাময়িক উপকার হলো, কাশি তার কমলো না। তখন আরও কয়েকজন বাংলাদেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞ দেখালেন, 1-1.5 বছর চেষ্টা করলেন, কাশি কমে না বলে তিনি শেষে বিদেশে গেলেন। ডাক্তাররা বাংলাদেশের ডাক্তারদের প্রেসক্রিপশন দেখলেন, বললেন তোমাদের ডাক্তাররা যে টেস্ট করেছে তার মধ্যে স্পাইরোমেট্রি বা লাং ফাংশন টেস্ট কোথায়? উনি বললেন আমাকে তো কোনো লাং ফাংশন টেস্ট করা হয় নাই। ওখানে ডাক্তার আবার ইনহেলার জাতীয় ওষুধ দিলেন, মন্টেলুকাস দিলেন, কিন্তু ইনহেলারের ধরনটা পাল্টে দিলেন, ক্যাপসুল ফর্মে দিলেন, শ্বাসে নেওয়ার ওষুধ দিলেন, তো ওনার কিছুটা উপকার হলো, উনি ফিরে আসলেন। কিছুদিন পরে আবার কাশি শুরু হলো, এখন কাশি কমতেই যায় না। বিদেশের ডাক্তারের সাথে কথা বলা হলো, ওনারা আবার ডাকলেন, এবার ওনারা তাকে পরীক্ষা করার জন্য ব্রঙ্কোস্কোপি করলেন, ভিডিও ব্রঙ্কোস্কোপি। এটা একটা পরীক্ষা যেটা আমরা সাধারণত ঘুম পাড়িয়ে নাক দিয়ে বা মুখ দিয়ে ব্রঙ্কোস্কোপ ঢুকিয়ে শ্বাসনালীর ভিতরটা দেখতে পারি। ওখানকার ডাক্তাররা ব্রঙ্কোস্কোপি করে বললেন আপনার যে রোগ হয়েছে তার নাম ট্র্যাকিও ব্রঙ্কোপ্যাথিয়া অস্টিওকন্ড্রোপ্লাস্টিকা, কঠিন নাম। বিষয়টা কি, আপনার লাংসের ভিতরে যে এয়ারওয়ে শ্বাসনালী আছে, এই শ্বাসনালীর ভিতরে কার্টিলেজের ভিতরে ক্যালসিয়াম এবং তরুণাস্থি জমা হওয়াতে নডিউল তৈরি হয়েছে, এই নডিউলগুলো ইরিটেট করে আপনাকে কাশি করছে, এই কাশি ভালো হয় না, এই কাশির জন্য আপনাকে সারা জীবন কিছু না কিছু সিমটম রিলিফের ওষুধ খেয়ে যেতে হবে। তো ওরা আবার কিছু ওষুধ বদলে দিল, দেখা গেল কাশি কিছু কমেছে কিন্তু বারবার হচ্ছে। বাংলাদেশে আসার পরে বাংলাদেশের ডাক্তার আবার দেখানো হলো, বাংলাদেশের ডাক্তাররা অ্যাজিথ্রোমাইসিন সপ্তাহে 3 দিন করে 1 বছর খাওয়ালেন, এবং এই খাওয়ার পরে তার কাশি কিছুটা সুরাহা হলো, ভালো সুরাহা হয় না। শেষে এক ডাক্তার সাহেব শর্ট কোর্স স্টেরয়েড অর্থাৎ মুখে খাওয়া প্রেডনিসোলন ট্যাবলেট 7 থেকে 10 দিন খাওয়ালেন, এই ট্যাবলেট খাওয়ার পরে ওনার কাশিটা সম্পূর্ণ চলে গেল, উনি খুব খুশি হয়ে গেলেন। কিন্তু কয়েক মাস পরে আবার কাশি শুরু হলো, আবার প্রেডনিসোলন খেলেন, এইভাবে 1-1.5 বছরে উনি কয়েকবার প্রেডনিসোলন খেয়ে কাশি কমালেন। এরপরে আবার তিনি সে বিদেশে গেলেন, অন্য জায়গায়, সেখানে ডাক্তার আবার ওনাকে দেখলেন, আবার স্পাইরোমেট্রি সমস্ত পরীক্ষা করলেন এবং তাকে বললেন যে আসলে আপনার যে রোগ হয়েছে এটার নাম ইকো, অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিন্ড্রোম। তো এই কথা বলার পরে ও তারা আবার কিছু ইনহেলার ট্যাবলেট দিয়ে ছেড়ে দিল। যে কোনো চিকিৎসা শুরু হওয়ার পরে উনি কোনো ভালো বোধ করেন, কিন্তু কদিন পরে উনি আবার আগের পর্যায়ে চলে যান। এইভাবে ধীরে ধীরে ওনার 6টা বছর পার হয়ে গেল, এখন তার বয়স 70, উনি কিন্তুটা হলো হতাশ এই কাশিকে নিয়ে। কাজে আজকে আমি এই আলোচনা করতে বসেছি এই কারণে, আজকে আমাদের কয়েকটা বিষয় বোঝা দরকার। আমরা বাচ্চাদের যে অ্যাজমা দেখি, সেই বাচ্চাদের চাইল্ডহুড অ্যাজমা বা বাচ্চাদের যে অ্যাজমা এটা এক ধরনের অ্যাজমা, আবার বয়স্কদের আমরা যে অ্যাজমা দেখি 20 বছরের পরে হয় বা কারো কারো 50-60 বছরের পরে হয় বয়স্ক মানুষের অ্যাজমা, এটা আবার কয়েক ধরনের অ্যাজমা। কারণ বাচ্চাদের মতো অ্যালার্জিজনিত অ্যাজমা 1/3 বয়স্কদের হয়ে থাকে,
আর 2/3 বয়স্কদের অ্যালার্জির কারণে হয় না, এদেরকে বলা হয় নন অ্যাটোপিক বা নন অ্যালার্জিক অ্যাজমা। আবার এদের মধ্যে একটা গ্রুপ যাদের মধ্যে ইউসিনোফিল থাকেই না, এই জন্য এদেরকে বলে নন ইউসিনোফিলিক অ্যাজমা। কাজেই বয়স্ক মানুষের অ্যাজমাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যালার্জিজনিত অ্যাজমা, যেটা বাচ্চাদেরও হয়ে থাকে, বা কখনও কখনও বাচ্চাদের অ্যাজমাটাই বড়দের মধ্যে আবার ফিরে আসে। আর দ্বিতীয় হচ্ছে নন অ্যাটোপিক অথবা নন অ্যালার্জিক অ্যাজমা, যেটা শুরু হয় ভাইরাস ইনফেকশন থেকে। ভাইরাস ইনফেকশন তার শ্বাসনালীর ভিতরে একটা অটো অ্যান্টিবডি তৈরি করে, যা শ্বাসনালীর ভিতরে পরিবর্তন করে, পরিবর্তনটা অ্যাজমার মতোই। আর তৃতীয় এক ধরনের অ্যাজমা, যেখানে ইউসিনোফিল থাকে না কিন্তু অ্যাজমা মতোই শ্বাসকষ্ট হয়, সেখানে থাকে নিউট্রোফিল ম্যাক্রোফেজ। কাভেরিয়েন্ট অ্যাজমা হচ্ছে যে কোনো বয়সেই হয়, যার প্রকাশ প্রধানত কাশি। অ্যাজমার উপসর্গ প্রধানত 4টা: কাশি রাতের বেলা বা দিনের বেলা, শ্বাসকষ্ট, বুকে সাঁই সাঁই শব্দ এবং বুকের চাপ। এর মধ্যে যদি কারো শুধু কাশি হয়, কাশি নিয়ে উপস্থাপন করে, তাকে আমরা বলি কাভেরিয়েন্ট অ্যাজমা। আমরা স্পাইরোমিটারিতে একটা স্পেশাল টেস্ট করি, তাকে বলে ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট। এই টেস্টে আমরা মিথাকোলিন ইউজ করি, এবং এই মিথাকোলিন যখন আমরা শ্বাসনালীতে দেই, যদি শ্বাসনালী সংকুচিত হয়, তখন আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের কাফ ভেরিয়েন্ট অ্যাজমা হয়েছে। যদি শ্বাসনালী সংকুচিত না হয় কিন্তু তার কাশি আছে, তখন আমরা 4টা কারণ খুঁজি। প্রথম হচ্ছে অ্যাটোপিক কাফ বা অ্যালার্জির কাশি, যেখানে স্পুটামের ভিতরে আমরা পরীক্ষা করলে ইউসিনোফিল 2%-এর বেশি পেয়ে থাকি, অথবা ফেনো টেস্ট করলে আমরা ফেনো 20%-এর বেশি পেয়ে থাকি। প্রথম হচ্ছে অ্যাটোপিক কাফ, কাশি যার ব্রঙ্কো প্রমোশন টেস্ট নেগেটিভ হয়েছে, তাদেরকে আমরা কয়েক ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে অ্যালার্জির কাশি, অ্যাটোপিক কাফ যেটাকে আমরা অ্যালার্জি টেস্ট বা স্পুটামে ইউসিনোফিল, রক্তে ইউসিনোফিল এবং আইজি দেখে শনাক্ত করে থাকি। আর দ্বিতীয় হচ্ছে নন অ্যাটোপিক কাফ, এই নন অ্যাটোপিক কাফ হচ্ছে অ্যালার্জি নয় এরকম কারণে কাশি। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে নাকে সর্দি হয়ে সর্দি পিছন দিকে চলে যাওয়া, যেটাকে বলা হয় পোস্ট নেজাল ড্রিপ সিন্ড্রোম। সাইনোসাইটিস হওয়ার কারণে অনেক সময় এই সিক্রেশনটা পিছন দিকে যে এই PNDS হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যে পেটের ভিতরে খাবার পরে খাবার কিছু অংশ খাদ্যনালী দিয়ে শ্বাসনালীতে চলে আসার কারণে কাশি। কিছু কিছু ঔষধ যেমন বিটা ব্লকার অথবা AC ইনহিবিটার, এই জাতীয় প্রেশারের ওষুধের কারণে কাশি, অথবা সাইকোজেনিক কাফ, টেনশন, প্রেশার, অ্যাংজাইটি, ডিপ্রেশনের জন্য কাশি, এগুলো আমরা নন অ্যাটোপিক কাফের মধ্যে বলে থাকি। আমরা যে পেশেন্টটা নিয়ে কথা বলছিলাম, তার প্রথমেই করা উচিত ছিল ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট, কিন্তু বাংলাদেশে আমরা আনফর্চুনেটলি তাকে করি নাই, বিদেশ করে নাই, তারা তাকে স্পাইরোমিটারি করছে, এবং স্পাইরোমিটারি দেখে তারা প্রথমে বলেছে সেটা একো অ্যাজমা COPD ওভারল্যাপ সিন্ড্রোম। কিন্তু এই রুগী কোনোদিন ধূমপান করেনি, কখনো ধোঁয়ার সংস্পর্শে যায় নাই। ধোঁয়া বা ধুলা বা এয়ার পলিউশনের সংস্পর্শে বেশি দিন থাকলে তখন সাধারণত ক্রনিক ব্রঙ্কাইটিস এমফাইসিমা হয়, এবং তার সাথে অ্যাজমা থাকলে আমরা তাকে একো বলি। কিন্তু এটা ওনার আসলে সেই ভ্যারাইটি নয়। বিদেশ থেকে যে কথাটা বললো যে তার একো হয়েছে, আসলে এটা সঠিক ছিল না। বাংলাদেশে আসার পরে 6 বছর পর যখন পেশেন্টটাকে আমি দেখলাম, আমি স্পাইরোমিটারি, বডি বক্স, DLCO, ফেনো সবগুলো টেস্ট করলাম, এবং 6 মিনিট ওয়াক টেস্ট করার পরে আমি দেখতে পেলাম তার ফেনো হাই, অর্থাৎ তার ভিতরে ইউসিনোফিলিক ইনফ্লামেশন আছে। তার ব্লাড টেস্টে ইউসিনোফিল নর্মাল, কিন্তু তার IgE লেভেল নর্মাল, এবং IgE লেভেলে কোনো স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে অ্যালার্জি খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সার্কোডোসিসের কোনো ফিচার নাই, তার সার্কোডোসিসের আমরা ACE লেভেল MT করে থাকি, এইগুলো সব নর্মাল। এবং আমরা এরপরে তার বডি বক্স এবং স্পাইরোমিটারি করলাম একসাথে, করে দেখলাম যে তার স্পাইরোমিটারিতে অবস্ট্রাকশন আছে, এবং যেটা রিভার্সিবল টেস্টটা পজিটিভ, এবং তার এমফাইসেমা বা ক্রনিক ব্রঙ্কাইটিসে কোনো চেঞ্জ নাই। অ্যাজমাতে অনেক দিনে ভুগলে DLCO বেড়ে যায়, এই পেশেন্টের DLCO সামান্য বেড়েছে কিন্তু নর্মাল আছে। কাজে এই পরীক্ষাগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম, ওনার রোগ হচ্ছে বয়স্ক মানুষের অ্যাজমা বা অ্যাডাল্ট অনসেট অ্যাজমা, এবং এটা নন ইউসিনোফিলিক ভ্যারাইটি নয়, এটা ইউসিনোফিলিক ভ্যারাইটি, এবং এটা নন অ্যাটোপিক টাইপ,
এটা অ্যাট্রোপিক টাইপ নয়। কাজেই আমরা বলেছি যে বয়স্ক লোকের অ্যাজমা তিন ধরনের, একটা হচ্ছে অ্যাটোপিক, আরেকটা ইন্ট্রিনসিক বা নন অ্যাটোপিক, আরেকটা হচ্ছে নন ইউসিনোফিলিক। ওনার ভিতরে যেহেতু ফেনো হাই, কাজে এটা ইউসিনোফিলিক। দ্বিতীয় হচ্ছে ওনার যেহেতু অ্যালার্জি টেস্ট নেগেটিভ এবং অ্যালার্জি দিয়ে এটা শুরু হয় নাই, কাজেই এটা হচ্ছে নন অ্যাটোপিক ভ্যারাইটি, কিন্তু তার এয়ার রয়েছে ইউসিনোফিল আছে, কাজে এটা নন ইউসিনোফিলিক ভ্যারাইটি নয়। কথাগুলো শুনলে ওই কাঠবুড়োর কথার মতো অনেক কঠিন মনে হয়, কিন্তু বিষয়টা এত কঠিন নয়। কারণ চিকিৎসার বেলায় আমরা দেখেছি যে অ্যাটোপিক আর নন অ্যাটোপিক অ্যাজমার চিকিৎসা প্রায় এক, স্টেরয়েড ইনহেলার, তার সাথে সালমেটোরল বা ফরমেটোরল জাতীয় ইনহেলার, আর এটার কম্বিনেশন দেওয়া হয়ে থাকে, তার সাথে কখনো কখনো আমরা অ্যান্টিকোলিনার্জিক বা কোলিন বিরোধী ওষুধ দিই। এই পেশেন্টে সিটি স্ক্যান করে দেখা গেল কতগুলো ছোট ছোট পকেট তৈরি হয়েছে, অর্থাৎ অনেকদিন অ্যাজমাতে ভুগলে তার ফুসফুসে ছোট ছোট কতগুলো ক্যাভিটি তৈরি হয়, এটাকে বলা হয় টাইনি ব্রঙ্কিয়াক্টেসিস। এই ব্রঙ্কিয়াক্টেসিস থাকলে আমরা বুঝতে পারি যখন শ্বাসকষ্ট তার বাড়বে, তাকে দুটো জিনিস দিয়ে কন্ট্রোল করতে হবে, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড শর্ট কোর্স। ওনার চিকিৎসার ম্যানেজমেন্ট প্ল্যান হবে, যদিও অ্যালার্জেন তার প্রধান শত্রু নয়, তার প্রধান শত্রু ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেকশান, কিন্তু আমরা তারপরেও অ্যালার্জেন পরিহার করব, কারণ অ্যালার্জেন নন স্পেসিফিক হিসাবে তার অ্যাজমাকে বাড়াতে পারে। আর দ্বিতীয় কারণ, ভাইরাস ইনফেকশন কন্ট্রোলের জন্য আমরা তাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিব প্রতি বছর একবার করে, এবং নিউমোনিয়ার ভ্যাকসিন দেব যাতে তার ইনফেকশন রেটটা কমে। তাকে নিয়মিত আমরা স্টেরয়েড ইনহেলার হাই ডোজে দেবো, তার সাথে সালমেটোরল বা ফরমেটোরল, আর যখনই তার কাশির সাথে কফ আসছে, আমরা এরকম অনুভূতি থাকবে বা সে কাশির সাথে কফ থাকবে, তখন লো ডোজে কোলিন বিরোধী ওষুধ দিব। এই ওষুধগুলো যদি আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি তো উনি ভালো থাকবেন। এর সাথে মাঝে মধ্যে যখনই কাশি বেড়ে যাবে, এক কোর্স অ্যান্টিবায়োটিকের সাথে তাকে প্রেডনিসোলন 7-10 দিন খাওয়াতে হবে। এটা হচ্ছে বয়স্ক মানুষের চিকিৎসা। এখানে একটা ডায়াগনোসিস সম্পর্কে বলতে হয়, ট্র্যাকিও ব্রঙ্কোপ্যাথিয়া অস্টিওকন্ড্রোপ্লাস্টিকা, এটা শ্বাসনালীর ভিতরে নোডিউল ফর্মেশন হয় ক্যালসিয়াম এবং অতিরিক্ত তরুণাস্থি ডিপোজিট হয়ে, এই নোডিউলগুলোর কারণে সিক্রেশন জমা হয়ে কখনো কখনো কাশি হয়, কিন্তু বেশিরভাগ ট্র্যাকিও ব্রঙ্কোপ্যাথিকা কোনো সিমটম করে না, কিন্তু যার সিমটম হয় তার চিকিৎসা অনেকটা অ্যাজমা রোগীর মতোই। আমরা তাকে সিমটম রিলিফের জন্য ব্রঙ্কোডাইলেটর দিই, কখনো কখনো অ্যান্টিবায়োটিক দিই, আর বেশি শ্বাসকষ্ট হলে স্টেরয়েড দিয়ে কন্ট্রোল করি। এগুলো যখন খুব বেশি পরিমাণ হয়ে যায় তখন অপারেশন পর্যন্ত করা লাগতে পারে। পরিশেষে এই কথা আমি বলতে চাই, কাপ ভেরিয়েন্ট অ্যাজমা ডায়াগনোসিসের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট, অ্যাডাল্ট অ্যাজমা ডায়াগনোসিসের জন্য স্পাইরোমেট্রি, তার সাথে ফেনো, পারলে স্পুটামে ইউসিনোফিল, বডি বক্স এবং ডিএল সিও করে দেখে নেওয়া দরকার যে ওনার ভিতরে সিওপিডি আছে কি নাই। যদি সিওপিডি থাকে তাহলে অ্যাজমার সাথে সিওপিডি, এটাকে একো বা সিওপিডি উইথ অ্যাজমা, আমরা এটাকে সিওপিডি এ বলে থাকি, সিওপিডি উইথ অ্যাজমা, আগের টার্ম ছিল একো। পরিশেষে অন্যান্য কোনো সমস্যা আছে কি না, কাজেই যে সমস্ত বয়স্ক মানুষের কাশি এবং হাঁপানি কন্ট্রোল হচ্ছে না, তাদেরকে স্পাইরোমেট্রি, লাং ফাংশন টেস্ট, সিটি স্ক্যানের পাশাপাশি ব্রঙ্কোস্কোপি করে দেখা দরকার। যদি আমরা সঠিক ডায়াগনোসিস করি এবং আমরা সঠিকভাবে চিকিৎসা দিই, এই রোগীরা ভালো থাকবে। এদের মধ্যে খুব কমই রেমিশন বা একদম ভালো হয়ে যায়, বেশিরভাগ রোগী তার এই রোগ তার সারা জীবন থাকবে, তবে কন্ট্রোল করে রাখতে হবে। মনে রাখতে হবে হাঁপানি চিকিৎসায় প্রয়োজন ওষুধের পাশাপাশি রোগীর সঠিক শিক্ষা এবং নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করলে পেশেন্ট অনেক ভালো থাকে, এই জন্য আপনি ওষুধ খান, সঠিকভাবে অ্যাজমা নিয়ন্ত্রণ শিখুন এবং ব্যায়াম করুন। আল্লাহ হাফেজ।